যে জনারে দেখা যাচ্ছে একে আমরা ডুয়েল চত্বর বলে থাকি, ঠিক এই ডুয়েল চত্বরের উপর দিয়ে মেট্রো রেলটি প্রেসক্লাবের দিকে গেছে। এর এক পাশটায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, অপর পাশটায় আছে কার্জন হল। দুই বছর আগে করোনার কারণে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয় তখন কেবল পাইলগুলি খোঁড়া হচ্ছিল, এখন পাইলগুলি বসে গেছে এবং তার উপর গার্ডারও বসে গেছে। অর্থাৎ মেট্রো রেলের অগ্রগতি যথেষ্ট হয়েছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনটিও স্থাপনের কাজ অনেকগুলো অনেকখানি এগিয়ে গেছে। ম্যাস রেপিড ট্রানজিট কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়ন করতেছে। আমার মতে এ ধরনের মেট্রো রেল বাংলাদেশে আরও প্রায় 20 বছর আগে তৈরি করা উচিত ছিল। যাই হোক, একবারে না হওয়া থেকে হওয়া ভালো, নামে হচ্ছে কেন হওয়া ভালো। আসলে ঢাকা শহরের যে জ্যাম কতটা দুর্বিষহ, যারা ঢাকা শহরে ভ্রমণ করে নেয় তারা কখনোই বুঝতে পারবে না। যেমন আমি প্রায়শই মিরপুর যাওয়া লাগতো, মিরপুর যাইতে সন্ধ্যার সময় দেখা যেত আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগা যেত। সো এখন যদি মেট্রো রেলটা চালু হয় তাহলে আমরা অনায়াসে সহজেই মিরপুর যাইতে পারবো 20 থেকে 25 মিনিটের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের অগ্রগতিও যথেষ্ট, তার প্রায় স্টিলের অ্যালুমিনিয়ামের ছাদ প্রায় বসে গেছে এবং ট্রেনের উপর OCS মাস্ট, অর্থাৎ যেটা দিয়ে বিদ্যুৎ চলবে এবং যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই করবে সে OCS মাস্ট বা বিদ্যুৎ সঞ্চালন লাইন অলরেডি বসে গেছে। এই যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, INFS বলা হয়। আর সামনেই আমাদের মেট্রো স্টেশন এবং এর সামনে TSC অবশ্যই উপস্থিত। কিছুক্ষণের মধ্যে আমি TSC চলে যাব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক সামনে TSC আমরা দেখব এবং প্রায় শাহবাগ থেকে TSC পর্যন্ত পুরোটা গার্ডার বসে গেছে এবং তার অগ্রগতি যথেষ্ট ভালো এবং ওই উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনও বসে গেছে। এখন আমরা স্টেশনের নিচে আসি, এই যে TSC চলে আসলাম।